আজকে আমরা সারা ভারতবর্ষে আপনারা জানেন যে কৃষকদের দাবিতে আন্দোলন যা দিল্লিতে হচ্ছে তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের দল এবং আমাদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারেবারেই ঘোষণা করেন আমরা ধর্মঘটের জেনারেল স্ট্রাইকের বিরুদ্ধে, কারণ আমরা নিজেরাও অতীতে করেছি, তা থেকে দেখেছি এতে কোনো লাভ হয় না, শুধু অর্থনৈতিক সামাজিক ক্ষতিই হয়, আমরা তা থেকে অনেক দূরে সরে এসেছি ওই জন্য। কিন্তু এমন একটি কারণে এবারকার বন্ধ ডাকা হয়েছে এবং সবাই একসঙ্গে মিলে এই বন্ধ ডাকা হয়েছে, যেখানে আমাদের দলও আমাদের মুখ্যমন্ত্রী নিজে এটাকে সমর্থন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকের এই বন্ধ সর্বত্র করবার জন্য তিনি আহ্বান করেছেন। আমরাও এই পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা কোথাও কোথাও রাস্তায় বেরিয়ে কোথাও মিছিল মিটিং করে শান্তিপূর্ণভাবে আমরা একে সমর্থন করেছি এবং কলকাতাতেও পশ্চিমবঙ্গে সর্বত্র এই বন্ধ হচ্ছে। আর আমাদের একটা বড় মিছিল আজ থেকে পরপর তিন দিন থাকবে, আজ থেকে শুরু হয়েছে এই আমাদের কৃষক সংগঠনের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে। আমরাও সেখানে সবাই অনেকে গেছেন, আমরাও যাব এবং সমস্ত অনেক কৃষক ভাই বাংলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, উত্তরবঙ্গে বাদ দিয়ে এই জেলা থেকে অনেক কৃষক ভাই এসেছেন, তাদেরও এই কৃষক আন্দোলনের প্রতি মমতা ব্যানার্জির এবং তার দলের পূর্ণ সমর্থন জ্ঞাপন করবার জন্য। এই আন্দোলনে কৃষকদের জয় হবেই বলে আমরা সবাই বিশ্বাস করি, কারণ এটা শুধু কৃষকদের আন্দোলন নয়, একদম আমাদের রুটি রুজির আন্দোলন। কৃষক মেরে কৃষক প্রেম যে প্রধানমন্ত্রী করবার চেষ্টা করছেন তার আমরা তার সরাসরি বিরুদ্ধে। আমরা এই ঐতিহাসিক আন্দোলনে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কৃষক ভাইকে দায়িত্বহীন ভাষায় আমরা জানাতে চাই যে আপনারা এগিয়ে যান, আপনারা লড়াই করুন, সে লড়াইয়ের পক্ষে আমাদের এমপিরাও তারা প্রতিবাদের সোচ্চার হয়েছিলেন কিছুদিন আগে পার্লামেন্টে, লোকসভা এবং বিধান পার্লামেন্টের আরেকটি হাউসে। তো আমরা আশা করব যে তাদের জয় অবশ্যই হবে এবং আমরা পশ্চিমবঙ্গেও একদিন নয় তিন দিন আমাদের এই শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি এবং এটি 344টি ব্লকের প্রত্যেকটি ব্লকেই প্রতিবাদ সভা হবে গান্ধী মূর্তির পাদদেশ থেকে যা শুরু হলো। আমরা এই আন্দোলন যেটা ঐতিহাসিক আন্দোলন হিসাবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধি ডেরেক ওব্রায়েনকে পাঠিয়েছিলেন এমপি, যিনি গিয়েছিলেন আমাদের কথা বলে এসেছেন, আমাদের সমর্থন তাদের সরাসরি জানিয়ে দিয়ে আসা হয়েছে।